নমস্কার বন্ধুরা বেঙ্গলি কুকিং স্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি পেঁয়াজ কলি পকোড়া রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে ওই পেঁয়াজ কলি আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি পেঁয়াজ কলির মধ্যে প্রথমে আমরা দিয়ে দেব বেসন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি অল্প হলুদ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন এবার সবগুলি উপকরণ আমি হাত দিয়ে মেখে নেব একটু জল দিয়ে দিয়েছি আমার মাখানো হয়ে গেছে এবার হাত দিয়ে দেখবো এটা হয়েছে কি না এরকম হাতি নিয়ে দেখতে হবে এটার মধ্যে আর বেসন লাগবে কি না আর লাগবে না বন্ধুরা এটা হয়ে গেছে এবার আমরা চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল এবার আমরা এই রকম করে পকোড়াটা তৈরি করে নেব বন্ধুরা আমার শেপগুলি বেশি সুন্দর হয়নি তোমরা সুন্দর করে আর একটু সুন্দর গোল গোল করে দেবে এবার চুলার আঁচটা লো করে পকোড়াগুলি বেজে নেব চুলার আঁচটা কিন্তু বন্ধুরা লো করে রাখতে হবে নলে পকোড়াগুলি পুড়ে যাবে পকোড়াগুলি আমি শুধু বেসন দিয়েই করেছি তোমরা চাইলে এটার মধ্যে চালের গুঁড়াও অ্যাড করতে পারো চালের গুঁড়া দিলে বন্ধুরা পকোড়াগুলি খুবই ক্রাঞ্চি হবে যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পকোড়াগুলি এইভাবে বাদামি কালাম করে বেজে নিয়েছি এবার তুলে নেব পকোড়া আমার রেডি হয়ে গেছে বন্ধুরা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে